নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি শ্রীমতী পুষ্পলতা দেবীর লেখা বিনিময় উপন্যাসটির দ্বিতীয় পর্ব নিদারুণ ভয়ে অনিলার ওষ্ঠাধর থরথর করিয়া কাঁপিতেছিল প্রাণপণ চেষ্টায় সাহস সঞ্চয় করিয়া পিতার মাথায় আইস ব্যাগটা চাপিয়া ধরিতেই তিনি হাত দিয়া অনিলার বাম হাতখানা টানিয়া লইলেন পিতার মুখের উপর মুখ নত করিয়া অনিলা কহিল কি চাই বাবা মেয়ের বাম হাতখানা নিজের বুকের উপর চাপিয়া ধরিয়া ব্রজমোহন কহিলেন এইখানে হাত দে দেখ শৈলকে আমি কত ভালোবাসি সে আমার ছেলে ডান ডানহাতে বরফের থলিটা জনকের মাথায় চাপিয়া ধরিয়া বাম হাতখানি সে পিতার বুকে বুলাইয়া দিতে লাগিল সেবারতা কন্যার একান্ত ভীত পাংশু মুখের পানে ব্রজমোহন একবার পরিপূর্ণ দৃষ্টিতে চাহিলেন কহিলেন অনিলা তোমাদের কি দাদা আছে যে তার হাতে তোমায় আমি দিয়ে যাব তোমার মা পাগল তাকেই বা আমি কার কাছে দিয়ে যাব না আমি যাব না ডাক্তার পরিচিত মোটরের হর্ন রাস্তার দূরে শ্রুত হইল অনিলা আশান্বিত হইয়া কহিল এই যে তিনি এলেন বলে ব্রজমোহনের ইতস্তত দৃষ্টি একবার কক্ষের চারিপাশে ঘুরিয়ে আসিল তিনি কহিলেন নিজের জন্য তুমি ব্যস্ত হচ্ছ কেন অনিলা একবার কল্পনার চোখে আমার মতো দেখো তুমি চলে গেছো আর সুনীলা তোমার মতোই অঙ্গহীন কুৎসিত মূর্তি নিয়ে বেঁচে আছে তাহলে কি শৈল তাকে ত্যাগ করতো না নিজের মন্দ অদৃষ্ট বলে বিনা দ্বিধায় তাকে গ্রহণ করত ব্রজমোহন উত্তেজিত হইয়া সজরে বিছানার উপর উঠিয়া বসিলেন অনিলার হাত হইতে আইসের ব্যাগটা পড়িয়া গেল ব্রজমোহনের ললাটের স্ফীত শিরাগুলো ভয়ানক স্থূল হইয়া উঠিল দেহের সমস্ত রক্ত যেন মগজের শিরা উপশিরা ছিঁড়িয়া দিতে ঊর্ধ্বপথে ছুটিয়া সারা মুখখানিকে আরক্তিম করিয়া তুলিল বাবা কি করছ বলিয়া অনিলা পিতাকে ধরিয়া বিছানার উপর শোয়াইয়া দিতে গেল কিন্তু ব্রজমোহনের সংজ্ঞাহারা দেহটা তাহার পূর্বেই শয্যার উপর লুটাইয়া পড়িল মৃত্যু তাহার অশরীরী হাতে ব্রজমোহনের প্রশস্ত ললাটের উপর নিজের গাঢ় কালিমা ছিদ্রহীন করিয়া লেপিয়া দিতে লাগিল দুয়ারের বাহিরে জুতার আওয়াজ হইল অবনীবাবু দরজার পর্দা ঠেলিয়া ডাক্তারবাবুকে লইয়া কক্ষে প্রবেশ করিলেন ফাল্গুনের ঈষত উষ্ণ বেলা শেষে সদ্য ফোটা ফুলের গন্ধ ভরা ঝিরঝিরে বাতাস খোলা বারান্দার উপর চেয়ারে উপবিষ্ট দুইজন তরুণ তরুণীর চোখে মুখে বুলাইয়া তাহাদের চিত্তে পুলকের শিহরণ দিতেছিল ব্যারিস্টার শৈলেন্দ্রনাথ তাহার পত্নী সুলেখার পানে চাহিয়া কহিল লেখা দেখো তো নেকলেসের ডিজাইনটা তোমার পছন্দ হয় নাকি শাড়িগুলো পছন্দ হয়েছে বলিয়া নীল মকমলের কেস খুলিয়া একটা মূল্যবান নেকলেস তাহার সম্মুখে ধরিল অলঙ্কারটার পানে চাহিয়া তরুণী সুলেখার দুই চোখে যেন প্রশংসা উপচাইয়া পড়িল আনন্দিত কণ্ঠে সে কহিল চমৎকার হাসি হাসি মুখে সুলেখার মুখের পানে পরিপূর্ণ দৃষ্টিতে চাহিয়া দুষ্টামি ভরা কণ্ঠে শৈল কহিল তোমা ইস তা বই কি আমি কি সুলেখার কথাটা সমাপ্ত হইল না টেলিগ্রাফ পিয়ন হাঁকিল জরুরি তার আলোকিত নির্মল আকাশের গায়ে চলন্ত মেঘের ছায়া রচনার মতো ব্যারিস্টার সাহেবের মুখে অকস্মাত একটা উদ্বেগের ছায়াপাত হইল সই দিয়া টেলিগ্রামখানি পড়িতেই হাতটা কাঁপিয়া উহা মেঝের উপর পড়িয়া গেল শৈলোর মুখের পানে চাহিয়া সুলেখা ভীত হইয়া কহিল দেখি বলিয়া ভূমি হইতে কাগজখানি তুলিয়া লইয়া পড়িয়া গেল বাবা সংজ্ঞাহীন আসন্ন অবস্থা সত্তর আসুন অনিলা বোস সুলেখা কহিল নিজের শালি আছে নাকি অস্পষ্ট কণ্ঠে শৈল কহিল শুনেছি চোখে দেখিনি সুলেখার মুখ দিয়া বাহির হইয়া গেল আশ্চর্য কথাটা কিন্তু শৈলর কানে গিয়াছে বোধ হইল না সে সম্মুখের টেবিলটার পানে চাহিয়া স্থির হইয়া বসিয়াছিল তাহার মানসদৃষ্টির সম্মুখে সে কাহাকে দেখিতেছিল সৌম্য প্রশান্ত প্রৌঢ়ের আননে আসন্ন মৃত্যুর করাল ছায়া পড়িয়াছে তাহার চারিপার্শ্বে চিকিৎসক ও আত্মীয় স্বজনের ভিড় অনুপস্থিত শুধু শৈল পুত্রস্নেহে যে শ্বশুরের শোকতপ্ত বুকখানা জুড়িয়া আছে সুলেখা কহিল এখন কি তুমি যাবে সেখানে সুলেখার কণ্ঠস্বরে শৈল যেন সম্বিত পাইল চকিত হইয়া কহিল নিশ্চয় তাঁর এরকম অবস্থায় আমার পক্ষে না যাওয়া অসম্ভব লেখা শৈলর কণ্ঠস্বর ভারী হইয়া আসিল মৃদু কণ্ঠে সুলেখা কহিল আমিও তাই বলি তাহলে সময় আর কথা ঘড়ির পানি চাহিয়া হিসাব করিয়া শৈল কহিল আর আধ ঘন্টা আছে তার মধ্যে ট্রেন ধরতে পারবো গোছাবার কিছু দরকার নাই শুধু ব্যাগটা নিয়ে যাব হ্যাঁ লেখা এগুলো তাহলে তোমার কাছেই থাক তোমার বাবার কাছে আর বিদায় নেবার সময় হবে না তুমি আমার অবস্থাটা তাকে বুঝিয়ে বলো সুলেখা সুলেখা কহিল বাবা যদি জানতে চান তুমি কবে ফিরবে কবে যে ফিরব কিছু তো বলতে পারছি না সু ঘটনাচক্রে কোথা যে টানছে সুলেখা শৈলর মুখের পানে চাহিয়া কহিল অর্থাৎ সহজ কণ্ঠে শৈল কহিল এর মাঝে জটিলতা কিছু নেই যদি তার ভালো মন্দ কিছু ঘটে শৈলর দুই চোখ অশ্রুতে চকচক করিয়া উঠিল তাই বলছিলুম তবে এটা নিশ্চিত আমি ঠিক আমাদের বিয়ের সময়ের মধ্যে ফিরে আসব ভগবান শুভ করেন তো কালই চলে আসতে পারি তোমায় ছেড়ে যাচ্ছি শৈল সুলেখার হাত নিজের হাতের মধ্যে লইয়া একটু চাপ দিয়া কহিল আমার বিপদ বুঝছ বলিয়া সে বাহির হইয়া গেল শৈলর মোটর অনেকক্ষণ সুলেখার দৃষ্টির বাইরে চলিয়া গিয়াছিল তথাপি তরুণীর ধ্যান নেত্রের সম্মুখ হইতে তাহা যেন সরিয়া যায় নাই কানের কাছে তখনও যেন শৈলর কথাগুলো বাজিতেছিল চাপরাশি দুইবার আসিয়া ফিরিয়া গেল তথাপি সেই নেকলেসের বাক্সটা হাতে লইয়া সুলেখা মূর্তির মতো বারান্ডার উপর দাঁড়াইয়া রহিল আকাশের গায়ে পুঞ্জে পুঞ্জে জড়ো হওয়া মেঘরাশি নিজেদের হালকা করিবার জন্য বৃষ্টি ছড়াইতে আরম্ভ করিল তখন তাহারই স্পর্শে সুলেখার হুঁশ হইল শৈলর বাড়িতে সে একাকী শৈল অনেকক্ষণ চলিয়া গিয়াছে এবং আরও জানিতে পারিল যে নিজের চোখের জলে তাহার বুকের বসনটা সিক্ত হইয়া গিয়াছে স্বামীর মৃত্যুর পর ব্রজমোহন গৃহিণী সেই যে মূর্ছিত হইয়া পড়িলেন আর পাঁচটা দিনের মধ্যেও তাহার লুপ্ত সংজ্ঞা ফিরিয়ে আসিল না অবশেষে চিকিৎসকদের বিধা ফোঁড়া অত্যাচারের যত্নে তাহার চৈতন্যহারা দেহের মাঝে যে ক্ষীণ প্রাণবায়ুটুকু জাগিয়াছিল সে আর থাকিতে পারিল না চিকিৎসকদের কড়া পাহারাকে ফাঁকি দিয়া পলাইয়া গেল ছয় দিনের প্রভাতেই নিঃশঙ্ক হইয়া ডাক্তারের দল গৃহে ফিরিলেন পুত্রহীন ব্রজমোহনের শেষ ক্রিয়া কন্যার দ্বারাই সম্পাদিত হইয়াছিল জননিরন্তিম কাজ অনিলাকেই সম্পন্ন করিতে হইল কিন্তু সাত দিনের ব্যবধানে যে পিতামাতাকে হারাইল তাহার মুখের পানি চাহিয়া শৈলর বুকের মাঝটা উপমাহীন কি এক রকম করিতে লাগিল অনিলা যদি কাঁদিত ব্যাকুল হইয়া শোক প্রকাশ করিত তাহা হইলে শৈলবোধ করি এতখানি অস্থির হইয়া পড়িত না এমন করিয়া ভয়ও পাইত না এমন করিয়া বিস্ময়ে অভিভূত হইত না কিন্তু এই যে অচল অটল মূর্তিতে মর্মান্তিক শোক দুঃখ সব আত্মসাত করিয়া বুকখানার মাঝে চাপিয়া অগ্নিগর্ভ ভূধরের মতো অনিলা বাহিরে শান্ত স্থির হইয়া রহিল তাহাতে যেন শৈল স্তম্ভিত হইয়া গেল তাহাকে বিশ্বাস করিতে শৈলর প্রাণ যেন আতঙ্কিত হইয়া পড়িতেছিল কেবলই মনে হইতেছিল ভিতরে গুমরিয়া যে অগ্নি জ্বলিতে লাগিল অতর্কিত বিস্ফোরণের মতো কি জানি কোন মুহূর্তে সে শতধা হইয়া পড়িবে বুঝিবা সেই উত্তাপে অনিলার বাঁচিবার আয়ুটা নিঃশেষে শুকাইয়া যাইবে তথাপি ধৈর্যের ওই প্রতিমূর্তির পানে চাহিয়া শৈলর সমগ্র অন্তর বারবার শ্রদ্ধায় পূর্ণ হইতেছিল সম্ভ্রমে মাথা যেন আপনই নত হইয়া আসিতেছিল তত্রাচ ইহার সহিত সাক্ষাৎ পরিচয় তাহার মাত্র এই কটা দিনের বিবাহের স্বল্প অবকাশে শৈল কাহারও সহিত বিশেষ পরিচিত হইতে পারে নাই তাই চোখে তাহাকে দেখিয়া থাকিলেও চিত্ত তাহাকে স্মরণ রাখে নাই দীর্ঘকাল প্রবাসবাস শেষ করিয়া যখন সে গৃহে ফিরিল তখন অনিলা তাহার নিকট অপরিচিতা কিন্তু মুমূর্ষু শ্বশুরের পার্শ্বে উপবিষ্টা অনিলার প্রতি প্রথম দৃষ্টিপাতেই শৈলর বুঝিতে অবশিষ্ট রহিল না ব্রজমোহন কেন এমন করিয়া তাঁহার এই কন্যাটিকে শৈলর অগোচরে রাখিয়াছিলেন সন্তানকে অপরের দৃষ্টিপথে করুণার করিতে পিতৃস্নেহ আহত হয় তবু প্রচণ্ড ভূমিকম্পে দুঃসহ আঘাতে মনোহর প্রাসাদের কিয়দংশ ভূমিসাত হইয়া গেলেও তাহার ভাঙাচোরা চোরা অবশিষ্ট হইতে ধরা পড়ে অতীতের গৌরবশ্রী তাহাতে দর্শকের বুকে জাগিয়া উঠে গভীর অনুকম্পা কারণ স্নেহ মায়া মমতা দয়া সহানুভূতি প্রভৃতি মানব হৃদয়জাত মহৎ বৃত্তিগুলি আপনা হইতে নির্যাতিতের উপর আসিয়া পড়ে সেই জন্য পোকায় কাটা ফুলের মতো যে রূপ রূপলেখা শেষ হইয়াও নিঃশেষ হয় নাই ত্রিপাদগ্রাসী চাঁদের ন্যায় মৃয়মান সেই মুখে চোখে ছিল তাহাকে মনে করিয়া অবনির অন্তরে বোধ করি একটা বেদনার সাড়া দিল কেননা ক্ষণ পরে তিনি যখন কথা কহিলেন তখন তাহার কণ্ঠস্বরে বিরক্তি বা ক্ষোভ ফুটিয়া উঠিল না আর্দ্র কণ্ঠে অবনী বলিলেন তার চোখের পাতা ভিজে এলো বাবাজি ভারী গলায় সে বললে আমার সব দাবি চিরকাল শৈল রূপর বজায় থাকবে অবনী তুমি দেখো এ কয়ে ঝড়ঝাপটার মধ্যে পড়িয়া শৈল সুলেখাকে পত্র লিখিবার অবকাশ অবধি পায় নাই আজ সুদীর্ঘ জবাবদিহি করিয়া শৈল যেমন সুলেখার উদ্দেশ্যে পত্রখানি শেষ করিল তখন অকস্মাত মনে পড়িয়া গেল ইংল্যান্ডে যেদিন তাহার পত্নী বিয়োগ সংবাদটা সে পাইয়াছিল সেদিনের অবস্থাটা এবং সেই স্মৃতিটাই আজ তাহাকে কেমন তীক্ষ্ণ খোঁচার মতো বিধিয়া সারা চিত্তটাকে কুণ্ঠিত করিয়া তুলিল শৈল টেবিলের সম্মুখে চেয়ারটা ছাড়িয়া একটা আরাম চেয়ারে চেয়ার শুইয়া পড়িল একটা গভীর নিশ্বাস ফেলিয়া সেই বিগত দিনের দুঃসহ স্মৃতিটাকে সে তাড়াইয়া দিতে চাহিল কিন্তু স্মৃতির যে পীড়নটা মানুষ সহজে সহিতে চায় না সময়ে সময়ে দেখা যায় সেই পরিহার্য পীড়নই নাগপাশের মতো দুশ্ছেদ্য বন্ধনে সারা অন্তরটাকে চাপিয়া ধরিয়াছে মনের ভিত্তিগাত্রে যে ছবি আঁকিয়া সইল আত্মীয়দের স্নেহচ্ছায়া ছাড়িয়া জন্মভূমির কোল ত্যাগ করিয়াছিল যে স্বপ্ন সুদীর্ঘ যাত্রাপথের সকল দুঃখ হরণ করিত অকস্মাত তাহা যখন অদৃষ্টের কঠোর পরিহার সংঘাতে খান খান হইয়া গেল প্রবাসের সেই দুঃখের দুর্দিনে দুর্ভাবনা যখন প্রতি মুহূর্তে দেহের বিন্দুকে শোষণ করিতেছিল দাবি বা আশার যখন কোথাও কিছু ছিল না মন্দ অদৃষ্টের সেই চরমতম মুহূর্তে আচম্বিতে কেমন করিয়া ঝটিকা ভরা কালো মেঘখানি তাহার ভাগ্যাকাশ হইতে অপসৃত হইয়া সৌভাগ্য সূর্য দীপ্তিশালী হইল যাহার আশ্বাসে যত্নে ও অর্থে সে মানুষ হইতে পারিয়াছে আজ সেই নমস্যকে মনে পড়ায় শৈলর চোখে জল আসিল সঙ্গে সঙ্গে কক্ষান্তরে যে মাতৃপিতৃহারা সহায় সম্পত্তিহীনা তরুণীটি অবস্থান করিতেছিল তাহার সংকটময় অবস্থাটা শৈলর সেই দিনকার বিপদের অপেক্ষা এক তিল কম নহে বরং পাল্লার ঝুঁকিটা তাহারই দিকে বেশি শৈলর বুকের মাঝে এ কথাটা অসংশয়ে মীমাংসিত হইয়া গেল শৈল মনে মনে সংকল্প করিল পাটনার বাড়িটা সে অনিলাকে ফিরাইয়া দিবে এবং মৃত শ্বশুর শাশুড়ির শ্রাদ্ধ খরচটা নিজের কাঁধে তুলিয়া লইবে এমনই করিয়া অনিলার কী কী উপকারে শৈল তাহার বেদনার ভারটা লঘু করিবে সেই চিন্তায় সে নিবিষ্ট হইয়া পড়িতেছিল শৈল যে অকৃতজ্ঞ নহে তাহাই সপ্রমাণ করিতে উপকারের তালিকাখানা দীর্ঘাকার করিতে অন্তর যখন ব্যস্ত মনের এমনিতর অবস্থায় আকাশে বিদ্যুৎ এক মুহূর্তে অন্ধকারের পর্দা তুলিয়া মেঘাচ্ছন্ন পৃথিবীর বক্ষটাকে যেমন সুস্পষ্ট করিয়া দেখাইয়া দেয় তেমনিভাবে একটা তীব্রতম বিবেকের দূতি এক নিমেষে এই গ্রহ দাঁড় করাইল একদিন যাহার রূপ ছিল অর্থ ছিল অভিভাবক ছিল আজ তাহার জীবনে সে সবই জন্মান্তরের কাহিনীর মতো গল্প কথা হইয়া গিয়াছে তাহার বেদনার ভাটটা লাঘব করিবার পথ যে কত বড় দুর্গম ও পিচ্ছিল তাহা মনে হইতেই শৈলর বোধ হইল পৃথিবীর বাতাস যেন ফুরাইয়া তাহার নিঃশ্বাস গ্রহণের শক্তিটুকু অবধি কাড়িয়া লইতেছে এই স্বস্তি শান্তিহীন চিন্তার হাত হইতে অব্যাহতি পাইবার জন্য শৈল কক্ষের বাহিরে আসিয়া দাঁড়াইল সম্মুখের অপর বারান্দাতেই অনিলার কক্ষ বাহির হইতে তাহাকে দেখা যাইতেছে না ঘরের মধ্যে একাকি বসিয়া সে কী ভাবিতেছে শৈল একবার তাহাই ভাবিতে চেষ্টা করিল তাহার পর সে অনিলার কক্ষে যাইবার জন্য বারান্দায় মোর ঘুরিল খালি মেঝের উপর আনত মুখে অনিলা বসিয়াছিল মেঘাচ্ছন্ন আকাশের মতো বিষাদ মাখা মুখখানির উপর রুক্ষ খোলা চুল এলোমেলো হইয়া পড়িয়াছিল অর্ধমলিন লালপার শাড়িখানি একটা কঠিন অশৌচকে অনুক্ষণ সকলের চোখে জাগরুক রাখিতে চেষ্টিত হইয়াছে শৈলর আগমন শব্দে চকিত হইয়া একবার মুখ তুলিতেই শৈলর সজল চোখের সহিত তাহার দৃষ্টি মিলিত হইয়া অনিলার চোখে জল আসিল এবং তাহাই সম্বরণ করিতে জানালার দিকে মুখ ফিরাইয়া মিনিট দুই তিন নিঃশব্দে কাটাইয়া দিল শৈল একটা চেয়ার টানিয়া লইয়া বসিল মিনিট কয়েক কাটিয়া গেল তথাপি কেহ কোনো কথা কহিতে পারিল না অথচ এই দুঃসহ নিরবতার শৈলর চিত্তে একটা অস্বস্তি জাগিয়া তুলিতেছিল কিন্তু কী যে সে বলিবে কি করিয়া কথা আরম্ভ করিবে তাহার কিছুই সে খুঁজিয়া পাইতেছিল না কারণ মানুষ যখন সন্তপ্ত হৃদয় দিয়া অপরের সীমাহীন দুঃখটাকে নিজের বুকে অনুভব করে তখন সান্ত্বনার স্তোকবাণী ওষ্ঠাধর দিয়া কিছুতেই সে বাহির করিতে পারে না তাই আর্দ্র নেত্র দুইটি শৈল যতবারই ফেলিতেছিল সে দুইটি নেত্রপল্লব অশ্রুতে ততবারই সিক্ত হইয়া উঠিতে লাগিল অনেক চেষ্টার পর রুদ্ধকণ্ঠ পরিষ্কার করিয়া সে কহিল এদিকে আমি সব একরকম করে নিতে পারবো শুধু তোমার নিজের সম্বন্ধে ব্যবস্থা কথাটা শৈল শেষ করিতে পারিল না একটা দুর্নিবার সংকোচ শৈলর ধর চাপিয়া ধরিল অনিলা মুখতুলিয়া কহিল আমার ব্যবস্থার কথা বলছেন কিন্তু তার তো কিছুই আপনার হাতের মধ্যে নাই শুধু বাবার শ্রাদ্ধ বাধা দিয়া শৈল কহিল সেসব তোমায় কিছু ভাবতে হবে না আর মাস ছয়েকের মধ্যে তোমার এ বাড়ি ছাড়বার কোনো প্রয়োজন হবে না কিন্তু আমি তো সব ঠিক জানি না তোমার মামার বাড়ি কি আর কোথাও অবশ্য মাসে মাসে একশো করে কি তারও কিছু বেশি টাকা তুমি পাবে তোমার বাবা সেটুকু সম্পত্তি তোমার জন্য রেখে গেছেন পার্টনার বাড়িটাও তোমার আছে তাতেও একটা মোটা আয় হবে শৈল থামিল অনিলা যে যথার্থই নিঃস্ব নহে সঙ্গতি তাহার আছে এবং খুব সামান্য তাহা নহে এইটুকু যে শৈল অনিলাকে বুঝাইয়া দিতে পারিয়াছে মনের এই বিশ্বাসে তাহার চিত্তির কী তৃপ্তি মেঘমুক্ত আকাশের স্নিগ্ধতার মতো সারা মুখখানিকে প্রসন্নতায় ভরাইয়া দিল অনিলা নিঃশব্দে বসিয়া রহিল উত্তরের প্রতীক্ষায় দুইটি ব্যগ্র আঁখির উৎসুক দৃষ্টি অপরের নেত্র হইতে তাহার উপর যে ছড়াইয়া পড়িতেছিল তাহা এই মৌনতাকে বেশিক্ষণ স্থিতি লাভ করিতে দিল না অনিলা কহিল বাবার অবস্থা আমার কাছে গোপন নেই তিনি এমন কোনো কিছুই রেখে যেতে পারেননি যাতে মাসে একশো কি তার কম অতি সামান্য কিছু পেতে পারি সে শুধু আপনার দয়া এর জন্য ধন্যবাদ দিচ্ছি কিন্তু আমায় মাফ করবেন আমি তা নিতে অক্ষম পার্টনার বাড়ির কথা বলছেন বাবা আপনার নাম দিয়ে তা আপনার জন্যে কিনেছিলেন দিয়েও গেছেন আপনাকে আমার নেই বলে বাবার দান করা জিনিস ফিরিয়ে নেবার প্রবৃত্তি যেন না জাগে এই আশীর্বাদ করুন যেন এ দুর্ভাগ্য না আসে শৈলর মুখ দিয়া একটা কথাও বাহির হইল না স্তব্ধ হইয়া সে নিজের আসনে বসিয়া রহিল অনিলা যে শৈলর সহিত স্বেচ্ছায় একটা ব্যবধান সৃষ্টি করিতে চাহে তাহার শৈল বুঝিতে পারিতেছিল কিন্তু কেন যে ইহা সে করিতেছে তাহার অর্থই সে খুঁজিয়া পাইতেছিল না কয়েক মুহূর্ত পূর্বে যে প্রসন্নতার আলোটুকু শৈলর মুখে ফুটিয়া উঠিয়াছিল তাহা বিষণ্নতার কালো মেঘে আচ্ছন্ন হইয়া গেল মেঘাচ্ছন্ন পৃথিবীর ম্লান মূর্তির মতো শৈলর বিষাদ মাখা গম্ভীর চেহারার পানে চাহিয়া অনিলার চিত্তটা বেদনায় ক্ষুব্ধ হইয়া উঠিল কিন্তু ভবিষ্যৎ কল্যাণের পানে দৃষ্টি রাখিয়া বর্তমানে দুঃখটাকে মানুষ সহিবার শক্তি পায় অনিলা কহিল আমি কোনো আত্মীয় আশ্রিত হতে পারবো না কারণ যেখানেই থাকি আমাদের সমাজে কুমারী থাকার রীতি নেই বলেই তারা অশান্তিতে অস্থির হয়ে যে পথটা নির্দেশ করবেন সে পথে আমার পক্ষে যাওয়া দুঃসাধ্য বিবাহ আমি কোনো দিনই কাউকে করবো না কোনো অনুরোধই আমাকে তা করাতে পারবে না আপনি কোনো মন্দির বা আশ্রমের যদি সংবাদ জানেন যেখানে পবিত্র কুমারী জীবন কেটে যাবার পথে কোনো বিঘ্ন নেই আমায় সেই সন্ধান দেবেন আমি কৃতার্থ হব একটা মাস শেষ করিতে এখনও কিছুদিন বাকি শৈল পাটনা ত্যাগ করিয়াছে কত বড় কাজের ঝুঁকির মাঝে গিয়া সে পড়িয়াছে তাহার সেখানে উপস্থিত থাকার এখন কিরূপ বিশেষ প্রয়োজন তাহার সব খবরই সুলেখা অবগত ছিল অথচ সুলেখার সহিত মিলিত হইবার জন্য শৈলর অন্তরে নিদারুণ চাঞ্চল্যের কথাও বিদিত ছিল নিজের বোগ দিয়া তাহা এমন নিবিড়ভাবে সে অনুভব করিত যে শৈলর ব্যাকুলতা যেন সুলেখার মনুষক্ষুর সম্মুখে মূর্তি ধারণ করিয়া ফিরিত তথাপি একটা অসম্ভাবিত অকল্যাণ অপ্রত্যাশিত বিষণ্নতার মেঘ পলকের নিমিত্ত কোথা হইতে ভাসিয়া ভাসিয়া মনের সব আশা কল্পনার উপর নিরুৎসাহের ম্লানেমা ঢালিয়া দিত কিন্তু তাহা পলকের জন্য শৈল নির্দোষ চরিত্র গভীর দায়িত্ববোধ এবং উন্নত মনের উপর সুলেখার যথেষ্ট আস্থা ছিল শৈল যে শুধু কাজের বেড়াজালে জালে বন্দী তা ভিন্ন আকর্ষণের কোনো বস্তুই সেখানে নাই তাহা সুলেখা নিশ্চিত জানে এবং শৈলর সংকটময় অবস্থা যতবারই সে চিন্তা করিতে চাহে তাহারই ফাঁকে ফাঁকে শৈলর কোমল চিত্ত পর বুকে সেই অঙ্গহীনা দুর্ভাগা মেয়েটি কতখানি জুড়িয়া বসিয়াছে সেই চিন্তাই সুলেখার বুকে জাগিয়া ওঠে শৈলর সেই নিকটতমা আত্মীয়ার মর্মান্তিক দুঃখে সান্ত্বনা দিতে স্নেহপ্রবণ অন্তরে কতখানি উচ্ছ্বাস জাগে উঠে আগ্রহে বক্ষ স্পন্দিত হয় তাহার একটা অদ্ভুত কল্পনা সুলেখার মনের মাঝে উঁকি ঝুঁকি মারতে থাকে এই চিন্তার ধারাটা যে শুধু নিজের মনে ব্যথার সৃষ্টি করে তাহা নহে শৈলর উপরও একটা অবিচার করে তাহা সুলেখা বুঝিত শৈলর সম্বন্ধে এইরূপ আশঙ্কা করা যে নিজের একটা প্রকাণ্ড পাগলামি তাহা সে বুঝিত তথাপি এই মহাবিষ্টু চিন্তার হাত হইতে সুলেখার নিষ্কৃতি পাইত না অনেক কাজ মানুষ মনে প্রাণে অনুচিত বুঝিয়াও করিতে থাকে গধুলির রাঙা আলোর পানে চাহিয়া নিজের এমনিতর চিন্তারাশির মধ্যে সুলেখা আচ্ছন্ন হইয়া পড়িয়াছিল হাতের বইখানি খসিয়া কখন ভূমিতলে লুটাইয়া পড়িয়াছিল তাহার কিছুই সে জানিতে পারে নাই বাগানের একখানি বেঞ্চির উপর শুধু খোদিত ভাস্কর প্রতিমার মতোই সে বসিয়াছিল অপস্বাদ পরিচিত পদশব্দের সহিত সুমিষ্ট কণ্ঠের ধ্বনিতে সুলেখা ভয়ানক চমকিয়া ব্যাকুল দৃষ্টিতে পশ্চাতের দিকে তাকাইল সহাষ্যে শৈল কহিল কী লেখা চিনতে পারছ না শৈলর কৌতুক প্রশ্নে একটা রহস্যময় উত্তর অবধি সুলেখার ওষ্ঠ দিয়া বাহির হইল না বিস্ময় ঘোর কাটাইয়া তখনও সে চিত্তকে প্রকৃতিস্থ করিতে পারে নাই তাহার মুখ দিয়া বাহির হইয়া গেল তুমি এমন হঠাৎ শৈল সুলেখার সম্মুখে আসিয়া দাঁড়াইল কহিল এমন হঠাৎ আসাটা উচিত হয়নি আমার না লেখা কিন্তু আমার অদৃষ্টে দেখছি সবই হঠাৎ হয় কোনোটার চিন্তাই আমি আগে করে উঠতে পারি না সুলেখা জিজ্ঞাসা করিল ওখানকার কাজ মিটতে এখন তোমার কত দেরি খুব বেশি না হলেও এখনও কয়েকটা দিন আছে ওখানকার একটা হাঙ্গামা আমা এখানে টেনে এনেছে বলিয়া শৈল তাহার আগমনের কারণটা যাহা জানাইল তাহা এই একটা দরকারি কাগজপত্রের বাক্স পাওয়া যাইতেছে না অনিলা বলিয়াছে সেটা তাহার বাবার কাছে বরাবর থাকিত কাশি হইতে তিনি পাটনায় যখন যান তখনও সঙ্গে ছিল খালি তিনি যখন ফিরিয়া যান অনিলা তখন সেটা পায় নাই তাহার অনুমান সেটা পাটনাতেই আছে এবং সেই সন্ধানেই শৈল এই সুদূর পথ ছুটি আসিয়াছে ঘটনাটা বলিয়া শৈল কহিল লেখা তুমিও আমার সঙ্গে চলো আমি একা খুঁজিতে পারি না সুলেখা একটু ইতস্তত করিতেই শৈল তাহার হাতটা চাপিয়া ধরিল কহিল না মশাই ওজোর কিছু চলছে না চলুন আমার সঙ্গে গাড়িতে বসিয়া কথা প্রসঙ্গে সুলেখা কহিল অনিলার কি ব্যবস্থা করছো অনিলার সম্বন্ধে আমি কিছু করে উঠতে পারছি না শৈল দৃষ্টিতে একটা চিন্তার ছায়াপাত হইল কহিল তুমি বলো না লেখা পরামর্শ দাও কী করি আমি পরামর্শ দেব সুলেখার প্রবাল রাঙা ওষ্ঠাধরে হাসি ঘিরিয়া ধরিল মাথায় একটা দুষ্টামির বুদ্ধি আসিল কহিল তা দিচ্ছি এক কাজ করো তুমি তাকে বিয়ে করে ফেলো তাহলে সব ভাবনা চিন্তার হাত থেকে মুক্তি পাবে শৈলর বুকের মাঝখানটা ছ্যাঁত করিয়া উঠিল কিন্তু পরক্ষণে হাসি মুখে কহিল ধন্যবাদ তুমি যে আমার অকৃত্রিম হিতৈষী তা বধু নির্বাচনে নিঃসন্দেহ হলুম কিন্তু দুঃখের বিষয় অনিলার কঠোর প্রতিজ্ঞা সে চিরকুমারী থাকিবে সুলেখার পরিহাসদীপ্ত মুখখানি মুহূর্তে ম্লান হইয়া গেল অনিলার কথা বলিতে বলিতে শৈলর গলা অনেকবারই ভার হইয়া আসিয়াছিল মুখে বেদনার চিহ্ন ফুটিয়াছিল তাহার শৈল না জানিতে পারিলেও সুলেখার চোখে অজ্ঞাত ছিল না নারী হৃদয়ের ঈর্ষা অভিমান জাগিয়া আপনা না হইতেই অনিলার উপর তাহার কেমন একটা বিতৃষ্ণা আনিতেছিল সুলেখার মুখ দিয়া বাইর হইল সে রাজি নয় কিন্তু তোমার দিক হতে তুমি তাকে সুলেখা কথাটা শেষ করিতে পারিল না এই অপ্রত্যাশিত প্রশ্ন শুনিয়া শৈল ক্ষণকাল সুলেখার মুখের পানে চাহিয়া রহিল সহসা প্রসন্ন স্নেগ্ধোজ্জ্বল হ্রাস্যে তাহার মুখ প্রদীপ্ত হইয়া উঠিল কহিল আমি কি পারি আর কি পারি না তুমি বলে দাও সু মানুষ যখন যথার্থই চিত্তে অপরের কাজ হইতে নিজের কর্তব্যটাকে নির্ধারিত করিবার জন্য আবেদন করে তখন হৃদয় বলিয়া যাহার বালাই আছে সে কিছুতেই সেই আবেদনকারীকে পথিভ্রষ্ট হইতে দিতে চাহে না বিশেষত নারী প্রিয়জনের ভালোবাসার এতটুকু শিথিলতার ভয়ে সে যত বেশি চঞ্চল হয় আবার তেমনই ধীর শান্ত মূর্তিতে সেই একান্ত আপনার জনকে পরের হাতে সঁপিয়া দিবার উদাহরণও সংসারে বিরল হইলেও দুর্লভ নহে হঠাৎ যেন সুলেখার জ্ঞান লাভ হইল ঈর্ষা অভিমান চোখের উপর যে সন্দেহের পর্দাখানা দুলাইতেছিল শৈলর চোখের প্রতি চাহিতেই নিমেষে তাহা অপসৃত হইয়া গেল সে দেখিতে পাইল শৈলর বুকের মাঝে মেয়েটির জন্য নির্মল স্নেহের ধারা বহিতেছে তাহার সমস্ত বেদনাটুকু সে নিজের বুক দিয়া উপলব্ধি করে বলিয়াই অনিলার কথায় শৈলর চোখে জল আসে কিন্তু তাহার মাঝে পঙ্কিলতা নাই নিষ্পাপ হৃদয়ের স্বার্থলেসীন যে সৌহার্দ্র তাহা দিয়াই সে নিকটতমা আত্মীয়াকে স্নেহ করে তাই সুলেখার সম্মুখে অনিলার নামে শৈল এত নিঃসংকোচ গোপন করিবার তাহার কিছু নাই বলিয়াই রহস্যে শৈল লজ্জিত হয় না শৈল কহিল লেখা কী ভাবছ না কিছু না বাক্সটা খুঁজতে হলে যে ঘরে জ্যাঠামশাই শুতেন সেই ঘরটা আগে দেখা উচিত ঠিক বলেছ আমার শোবার ঘরটাই তার জন্য ব্যবস্থা করেছিলাম স্বয়নকক্ষে প্রবেশ করিয়া শৈল বেহারাকে ডাকিল কহিল হিয়া একটো লাল চামড়ে কো বাক্স তুম দেখা হাঁ জি বোস সবকো চলে জানে কা পিছে মেজেপার রাহা হাম উঠাইকে দেরাজকে অন্দার মে রাখা শৈল বিরক্তিপূর্ণ কণ্ঠে বলিল উল্লুক কাহে কাহেনি হামকো কাহা বেহারা নতমস্তকে জানাইল তাহার কসুর হইয়াছে কিন্তু তাহার অপরাধ স্বীকার করা সত্ত্বেও দণ্ড হ্রাস হইবার সম্ভাবনা নাই দেখিয়া সুলেখা শৈলরপানে চাহিয়া কইল ও সুমুখে দোষ স্বীকার করছে ক্ষমা চাইছে আনন্দ আজ সুলেখার অন্তরের কানায় কানায় ভরিয়া উপচাইয়া পড়িতেছিল কাহারও কণ্ঠিত মুখ ম্লান দৃষ্টি সে দেখিতে চাহে না শৈল সুলেখার প্রফুল্ল মুখখানার পানে চাহিয়া কহিল হাকিম যখন দয়া করছেন আমি আর কি বলতে পারি সুলেখার হাসির ছোঁয়াচ শৈলর মুখে লাগিয়াছিল কিন্তু সংসারে যত কিছু ক্ষণস্থায়ী বস্তু আছে তাহাদের সকলের অপেক্ষাও আনন্দ ক্ষণস্থায়ী বাতাসে ভাঙিয়া পড়া তাশের ঘরের মতো চোখের পলকে কোন মুহূর্তে ইহা টুটিয়া যাইবে বলা যায় না মনিবের আদেশে বেহারা বাক্সটা হাজির করিল কিন্তু সেই সঙ্গে আরেকটি বস্তু সে প্রদান করিল তাহা যেমন অপ্রত্যাশিত তেমনই অচিন্তনীয় সেটা একখানা ছোট খাতা মোরক্কো চামড়ায় বাঁধা পুস্তকেরই মতো বেহারা জানাইল বাক্সর উপর এই কেতাবখানিও সে পাইয়াছিল শৈল সেখানা খুলিয়াই দেখিল শ্বশুরের হস্তাক্ষর দিনলিপি কৌতূহলী চিত্তে সে পাতাগুলা একবার উল্টাইয়া দিয়া দেখিল পাটনা ত্যাগ করিবার পূর্বরাত্রি অবধি তাহার উপর শ্বশুর আপনার মনের কথা অঙ্কিত করিয়াছেন তাহারই খাপ ছাড়া কয়েকটি ছত্রের উপর দৃষ্টিপাতের সঙ্গে অকস্মাৎ প্রচণ্ড ঔৎসুককে দুই চোখের দৃষ্টি যেন তাহাতে আটিয়া গেল পাশে দাঁড়াইয়া সুলেখাও খাতাখানার উপর ঝোঁকিয়া পড়িল তরুণী বুকের দুর্নিবার কৌতূহলকে কিছুতেই সে দমন করিতে পারিতেছিল না কিন্তু কেহই কল্পনা করিতে পারিল না মাত্র গোটা কতক লাইনের কতকগুলা সমষ্টি একজনকার অন্তরের অন্তঃস্থলের বাক্য হইয়া তাহাদের জীবনের ন্যূনতম অধ্যায় সূচিত করিবে শৈল ও সুলেখা তখন স্থির চোখে রুদ্ধ নিঃশ্বাসে পড়িতেছিল অনেকখানি আশা লইয়া যাকে মানুষ করেছিলুম যার উপর প্রচণ্ড লোভ আমার প্রতি শিরায় শিরায় জড়িয়ে আছে সে আমার হবে না সত্যর হবে তার মেয়ের রূপ আছে গুণ আছে সত্যর নিজের হাতে অর্থ আছে শৈলকে পাঁচজনের সামনে আজ উঁচু হয়ে দাঁড়াতে হলে সত্যর সাহায্য যাই অনিলার আমার কি আছে ভগবান ভগবান তুমি তার অনিন্দিত রূপটুকু যেদিন কেড়ে নিলে সেদিন সুনীলার মতো তোমার চরণ প্রান্তে তাকে ডেকে নিলে না কেন বাপ মার কাতর প্রার্থনায় কেন সেদিন রেখে গেলে নির্দয় উফ আর যে পারছি না 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 কালই চলে যাব কি জানি শৈলকে যদি কিছু বলে ফেলি আমার নিজের উপর বিশ্বাস হারাচ্ছি এ কি মাথাটায় যে ভারী যন্ত্রণা হচ্ছে এতদিন মৃত্যুকে ঢাকতুম মরণকালে শৈলর হাতে অনিলাকে সোঁপে দেব বলে আজ কিন্তু মৃত্যুকে আর চাই না তার আগমনের নামে ভয় হচ্ছে আমি চলে গেলে অনিলাকে কার কাছে দিয়ে যাব তার মা পাগল তার কি লেখা শেষ হয় নাই শেষ হইতে পায় নাই আকস্মিক উত্তেজনায় মানুষ ভাবাবেগে হৃদয়ের যে গভীর দুঃখ ভীষণ নৈরাশ্য লেখনির সাহায্যে কাগজের বুকে ঢালিয়া দেয় এ যেন তাহারই একটা অংশ একজনের বুকের মণিকোঠায় আশাভঙ্গের পঞ্জিত আঘাত স্তূপাকারে জমিয়া উঠিয়াছিল আজ অকস্মাৎ তাহাই দুইজন নরনারীর মাঝখানে নিমেষে দুর্লঙ্ঘ প্রাচীর সৃষ্টি করিয়া দাঁড়াইল শৈল ও সুলেখা একই সঙ্গে মুখ তুলল চাহিল কিন্তু মনে হইল উভয়ের কাছ হইতে উভয় যেন বহু দূরে এক মুহূর্তে সরিয়া গিয়াছে সুলেখা আস্তে আস্তে কহিল আপনি অনিলার কাছে কবে যাচ্ছেন তুমি আসন আজ আপনি দখল করিয়া বসিল শৈলর কানে কিন্তু তাহা বাজিল না মুখ নিচু করিয়া সে দাঁড়াইয়াছিল মৃদু কণ্ঠে উত্তর দিল কাল সকালে তবে আমি চললুম বলিয়া কপালে হাত ঠেকাইয়া শৈলকে একটা ক্ষুদ্র নমস্কার দিয়া সুলেখা কক্ষ হইতে বাহির হইয়া গেল স্তব্ধ অসার শৈল কক্ষের মধ্যে খোদিত মূর্তির মতো দাঁড়াইয়া রহিল কয়েক ঘন্টা পূর্বে জীবনের সর্বাপেক্ষা আপনার জ্ঞানে যাহার হাত ধরিয়া সাগ্রহে সে আপনার মোটরে তুলিয়া লইয়াছিল সেই একান্ত বাঞ্ছিতার বিদায় মুহূর্তে শৈলর মুখ দিয়া একটা কথাও বাহির হইল না তাহাকে মোটরে তুলিয়া দিবার কথাটা অবধি স্মরণে আসিল না অপরিসীম ব্যথাভরা একটা আকাশ পাতাল জোড়া চিন্তা শৈলর সকল কর্ম হইতে তাহাকে বিচ্ছিন্ন করিয়া শৈলকে যেন আচ্ছন্ন করিয়া রাখিল মামলায় সর্বস্ব হারিলে মানুষের যেমন শুধু চোখে মুখে নহে তাহার প্রত্যেক অঙ্গভঙ্গি এমনকি কণ্ঠের স্বর অবধি অত্যাশ্চর্য বদল হইয়া যায় সকালের মানুষকে বিকালে যেমন দশ বছর বয়স ডিঙাইয়া দেয় তেমনইভাবে সর্বস্ব হারার কালো ছাপ শুধু মুখে চোখে নহে প্রতি গতিভঙ্গিতে অবধি আঁকিয়া শৈল শ্বশুর ভবনে প্রবেশ করিল ব্রজমোহনের শোকাহতা কন্যা ও আশ্রিত অনুগতদের সান্ত্বনা দিয়া সাহায্য করিয়া আসন্ন শ্রাদ্ধক্রিয়াটাকে সম্পন্ন করাইতে যে আত্মীয়বন্ধুরা ব্রজমোহনের সুবৃহৎ প্রাসাদ মুখর করিয়া তুলিয়াছিলেন তাহারা সকলেই ব্রজমোহনের অবস্থার মন্দ দিকটা জানিয়াছিলেন কিন্তু দুর্দশা যে চরমে দাঁড়াইয়াছে সেই সংবাদটা তাহারা জানিতেন না তাহা জানিবার অবকাশ কেহ কোনোদিন ব্রজমোহনের নিকট পান নাই কারণ তীব্র মাদকের নেশার মতো বড় মানুষই নেশাটা মানুষ সহজে ছাড়িতে পারে না সর্বনাশকে ডাকি আনে যাঁতাকলের মতো ইহার পেছনে মানুষ গুঁড়া হইয়া যায় তথাপি মিথ্যা ঐশ্বর্যের মোহ মানুষ ছাড়িতে পারে না ব্রজমোহনের সুবৃহৎ বৈঠকখানা ভরিয়া আত্মপর অনেকে মিলিয়া তাহারি শ্রাদ্ধের ব্যবস্থা করিতেছিল বিতণ্ডা উদ্দাম বেগে বহিতেছিল এবং সে তর্ক সংগ্রামে বাহুযুদ্ধের আশু সম্ভাবনা যখন রহিয়া রহিয়া জাগিয়া উঠিতেছিল ঠিক সেই সময়ে শৈল আসিয়া সেই কক্ষে প্রবেশ করিল প্রচণ্ড কোলাহল মুহূর্তে নীরব হইল একটা ইন্দ্রিয় নিষ্ক্রিয় হইলে অপর একটা ইন্দ্রিয়ের প্রখরতার পরিচয় অনেক সময় পাওয়া যায় এখানেও তাহার অভাব ঘটিল না রুদ্ধবাগ জনমণ্ডলীর দৃষ্টিশক্তি অকস্মাত প্রখর হইয়া শৈলর উপর পতিত হইল একসঙ্গে এতগুলি লোকের দৃষ্টি আঘাতে শৈল কেমন বিব্রত হইয়া একবার নিজের পরিচ্ছদের পানে চাহিয়া দেখিল সেখানে কোনো গোলযোগ ঘটিয়াছে কিনা কিনা। ক্ষণিকের নীরবতা মুহূর্তে কাটিয়া গেল শৈলর সম্পর্কীয় জ্যাট শ্বশুর বিরজা মোহন কহিলেন বাবাজি ট্রেনে বুঝি বড্ড কষ্ট হয়েছিল মুখ চোখ কালী মাখা শৈল চমকিয়া উঠিল চিত্তের বেদনা কি মুখে ছায়া ফেলিয়াছে একসঙ্গে সকলকে একটা অভিবাদন দিয়া শৈল ভিতরের অভিমুখে যাইতেছিল বিরজা মোহনীর পুত্র সন্তোষ হাঁকিয়া কহিল ব্যারিস্টার সাহেব এদিকটা শেষ করে যাও শৈল ফিরিয়ে আসিল এ সভায় বসিতে তাহার অন্তর অনিচ্ছুক হইলেও এ আহ্বানকে প্রত্যাখ্যান করিতে সে পারিল না সন্তোষ কহিল কাকামনির শ্রাদ্ধের ফর্দখানার একটা মীমাংসা করো দাঁড়িয়ে হবে না বসো একটা চেয়ার টানিয়া শৈল বসিল ব্রজমোহনের এই বিপত্নিক জামাতার সহিত সৌহার্জ্য স্থাপন করিবার গোপন ইচ্ছা অনেকের মনেই ওতপ্রত হইয়া জাগিত মিলিত না শুধু সুযোগ আজ হঠাৎ যখন সেই মুহূর্তটা আসিয়া উপস্থিত হইল তখন শুক্লপক্ষের চাঁদের মতো এই যশ অর্থের খ্যাতিসম্পন্ন বিপত্নিকের মনস্তুষ্টির আশায় সপুত্র বিরজামোহন হইতে আরম্ভ করিয়া উপস্থিত সকলেই একটু ব্যস্ত হইয়া উঠিলেন তাহারা সমবেত কণ্ঠে যে কথাটা ব্যক্ত করিলেন তাহাতে আসল বক্তব্যটা ঢাকা পড়িয়া শুধু একটা হট্টগোলের সৃষ্টি করিল অবশেষে বিরজামোহন সকলকে থামাইয়া নিজেই মুখপাত্র হইলেন বলিলেন যে ব্রজর সহিত তাহার সম্বন্ধটা জ্ঞাতিসংক্রান্ত হইলেও ভালোবাসাটা একেবারে সহদরের মতো বিরজামোহন কহিলেন ব্রজ তোমাকে ছেলের চোখেই দেখত বাবা শৈল এখন এই বৃহৎ কাজের ভারটা তোমার উপরেই পড়ছে বাবা শৈল একবার কক্ষস্থিত সকলের পানে চাহিয়া দেখিল কহিল আমি তো উপস্থিত রয়েছি আশা করি আপনারাও আমায় সাহায্য করবেন এক বাক্যে সকলেই বলিয়া উঠিলেন নিশ্চয় নিশ্চয় এজন্য চিন্তার আবশ্যক নাই বিরজামোহন কহিলেন সাহায্য করতে আমরা বাধ্য তুমি কি আমাদের পর সাহায্য করিতে সকলে বাধ্য হইলেও সুবিধা তাহাতে কতটুকু হইবে ইহা বুঝিতেছিল শৈলর অন্তর্জামী তাই সে কাহারও পর নহে এই সুসংবাদটা জানিয়া এবং এতগুলা মুখের আশ্বাসবাণী পাইয়াও তাহার মুখ দীপ্ত হইয়া উঠিল না ব্রজমোহনের অপর এক আত্মীয় কহিলেন অবনীবাবুকে ডাকা হয়েছিল ব্রজদার সব টাকা করি তার হাতেই তো থাকত আয়োজনটা কীরকম হবে সে না এলে কিছু হতে পারে না এই আমার মত তিনি তাহার মতটা উঁচু গলায় ঘোষণা করিলেও সমর্থনে সেটা স্থায়ী হইল না প্রতিবাদের স্বরে বিরজামোহন কহিলেন তুমি জিনিসের তলা দেখতে পাও না শুধু বাজে বকো ইদানিং ব্রজর অবস্থাটা ভালো যাচ্ছিল না তার খবর কিছু জানো শুধু তো প্রতি বছরের দুর্গাপূজা এসে জড়ো হও সপরিবারে আসো তিন দিন ধরে পেট পুড়ে চলে যাও কিন্তু এই যে এতখানি হয় কোথা থেকে সে তো আমি জানি স্তূপে বিচালি অগ্নি নিক্ষেপের মতো রমণী মোহনের ক্রোধটা দপ করিয়া পলকে জ্বলিয়া উঠিল মনে মনে তিনি অনেকক্ষণ অসহিষ্ণু হইয়া পড়িতেছিলেন আজিকার সভা আরম্ভ হইতে বিরজামোহন যেমন সারম্বরে নিজের প্রভুত্বটা ঘোষণা করিতেছিলেন তেমনই প্রতি কথায় অপরকে তুচ্ছ করিতে ছাড়িতেছিলেন না মানুষ মুখ বুঝিয়া অপরের প্রভুত্বটা কোনো মতে সহিলেও নিজের প্রতি তাচ্ছিল্যটা কিছুতেই সে সহিতে পারে না অপমানিত চিত্ত বিদ্রোহী হইয়া পড়ে রমণীমোহন তিক্ত কণ্ঠে কহিলেন তিন দিন আসি আর তেরো দিন আসি উপযাচক হয়ে কোনো দিন আসিনি ব্রজদা নেমন্ত্রণও করতেন না এলে বৌদিদি দুঃখ করতেন বলতেন তোমরা না হলে বাড়ি খাঁ খাঁ করে তাই আসত মাসের গোড়ায় দেখা দিয়ে হাত পাতবার তো দরকার হতো না কি কথায় কি কথা সব আসিতেছে দেখিয়া শৈর নিজেই অপ্রতিভ হইয়া পড়িতেছিল সীমাহীন অস্বস্তিতে চিত্ত ভরিয়া উঠিতেছিল কিন্তু যাহাদের কথা তাহাদের মুখ ঈষৎ কালো হইল না বিরজামোহন উগ্রকণ্ঠে কহিলেন ভাইয়ের কাছে ভাই একবার ছেড়ে মাসে দশবার এলেও লজ্জা নেই তবে সে জোর থাকা চাই আজ সে নেই অনিলা মা একা আমাকে গাড়ি পালকি পাঠাতে হলো না কাক মুখে শুনে হাজির হলুম একা নয় পরিবার ছেলে মেয়ে সব নিয়ে কিন্তু লোকে মেয়ের বিয়ের সুবিধার জন্য ধর্ না দিতে পারে শ্রাদ্ধের পত্রের দিকে চেয়ে থাকে স্বার্থের বিরোধ লজ্জাহীন কলহের কদর্য মূর্তি ফুটিয়া উঠিতেছে দেখিয়া কক্ষস্থিত সকলের প্রতি শৈলর চিত্ত ভয়ানক বিমুখ হইয়া পড়িল ঘৃণা যখন অন্তরের কানায় কানায় ভরিয়া উঠে তখন মুখে চোখেও তাহা গোপন থাকে না শৈলর মুখের পানে চাহিয়াই সন্তোষ কহিল আপনারা তাহলে হার জিদ করুন শৈলবাবু চললেন উপদ্রব্রত অপদেবতাকে মন্ত্রের জোরে একান্ত বাধ্য করার মতো সন্তোষের মুখের বাণীটা দুইটি উত্তেজিত ক্ষিপ্ত বয়বৃদ্ধকে মুহূর্তে শান্ত করিল এবং পলকে তাহাদের কর্তব্য কর্তব্যজ্ঞানটা সজাগ হইয়া উঠিল বিরজামোহন আসল কথায় ফিরিয়া আসিলেন কহিলেন তা খরচটা আমাদের একটু চেপে করতে হবে কি বলো রমণী হাজার চার পাঁচ টাকার কমে কি বলিয়া তিনি শৈলর মুখের পানে চাহিলেন বাবাজির চোখের কোণে কিন্তু সমর্থনের কোনো ইঙ্গিতই ফুটিল না মনের যত জ্বালা থাকুক শৈলর সহিত আত্মীয়তা করিবার এই মহেন্দ্রক্ষণ রমণীমোহন কিছুতেই ত্যাগ করা যুক্তিযুক্ত বুঝিলেন না মাথা নাড়িয়া কহিলেন আমাদের একটা দায়িত্ব আছে ব্রজদা আমাদের সহদরের বাড়া আমরা কি যাতা করতে পারি বিরজামোহন কহিলেন তাই এত মাথা কুটাকুটি বলি হাতির শ্রাদ্ধ কি মশার কীর্তনে হতে পারে ব্রজ ছিল একটা পাল কি বলো বাবাজি বাবাজি কি বলেন তাহা শুনিবার জন্য সকলে উৎকর্ণ হইল শৈল আস্তে আস্তে কহিল তার কাজ তার উপযুক্তই হবে রমণীমোহন কহিলেন আমরাও সে কথা মানি তবে অবনী বাবু কেন গা ঢাকা দিচ্ছেন সে না হলে কিছু হতে পারে না সন্তোষের ধৈর্যচ্যুতি ঘটিল কহিল আমাদের কাকামণির শ্রাদ্ধ ব্যবস্থা করবে অনিলবাবু এসে আমরা থাকতে হতেই পারে না অনিলাকে জানিয়ে তার মত নিয়ে ব্যাঙ্ক হতে টাকা তোলবার দরখাস্ত করা হোক একে একে সকলেই এই পরামর্শটাকে সমীচীন জ্ঞান করিলেন প্রস্তাবটাকে সমর্থন করিয়া বিরজামোহন বলিলেন এর চেয়ে বড় যুক্তি আর কিছু থাকতে পারে না আর বাবাজি যখন উপস্থিত রয়েছেন তখন টাকা তোলবার আপত্তি কি থাকতে পারে অবশ্য শৈল জামাই তাতে সাহেব সে এসব ঝক্কি কি পোয়াতে পারবে না কাজটা আমাদেরই সব করতে হবে এমন অনেক মন্তব্যে কক্ষ মুখর হইয়া উঠিল নীরব রহিল শুধু একজন এবং তাহার এই নীরবতার আড়ালে যে অর্থটা দাঁড়াইয়া রহিল তাহা দেখিবার দৃষ্টি বুদ্ধি বা চিত্তের অবস্থা কক্ষস্থিত কোনো ব্যক্তিরই ছিল না সকলেই কর্তা উপদেষ্টা হইয়া একটা সমস্যাকে সমাধান করিতে একটা মীমাংসা লইয়া নিজ নিজ মত প্রতিষ্ঠার জন্য ব্যস্ত গলার জোর আত্মীয়তার দাবি হারজিতের একটা হট্টগোল বাঁধাইয়া নিজ নিজ বুদ্ধির প্রাচুর্য দেখাইয়া শৈলকে তাক লাগাইয়া দিতে বদ্ধপরিকর শৈল হিন্দু ঘরের সন্তান তথাপি কাণ্ড তাহার জীবনে অদৃষ্ট ছিল শৈশবে পিতা ও নাবালক অবস্থায় মাতার কাল হইয়াছিল বলিয়া পূজ্যতমদের পারলৌকিক ক্রিয়াটা তাহাকে সংক্ষেপে চুকাইতে হইয়াছিল তাই এই রাজসুয় অনুষ্ঠানের জন্য যে শ্রেষ্ঠ রথিবৃন্দ মাথা ঘামাইয়া কহিতেছিলেন দান সাগর অধ্যাপক বিদায় ইত্যাদি কিরূপে হইবে তাহারই বাকবিতণ্ডা করিতেছিলেন তাহাদের মুখের পানেই চাহিয়া বক্তব্যগুলি শুনিতেছিল কিন্তু দেহের অভ্যন্তরের ক্লান্তিটা ধীরে ধীরে তাহার বসিবার শক্তিটাকে কাড়িয়া লইতেছিল প্রশস্ত ললাটের উপর স্থূল মুক্তাবলির মতো বিন্দুগুলি ফুটিয়া উঠিয়া তাহার বিশ্রামের প্রয়োজনটা অপরকে বোঝাইতেছিল কিন্তু তাহা দেখিবার মতো চোখ সেখানে একটি প্রাণীরও ছিল না সম্মুখের বারান্দা দিয়া একজন ভৃত্যকে যাইতে দেখিয়া শৈল তাহাকে ডাকিয়া এক গ্লাস ঠান্ডা জলানিতে আদেশ করিল ক্ষণ পরে ভৃত্য ফিরিয়া আসিল শুধু হাতে কহিল দিদিমণি দাঁড়িয়ে আছেন আপনাকে জল খেতে ভিতরে ডাকছেন অনেকের বিস্ময়কে উপেক্ষা করিয়া কৌতুক দৃষ্টিকে পশ্চাতে ফেলিয়া শৈল অন্তপুরে আসিয়াছিল কিন্তু অনিলার কক্ষে আসিয়া সে নিজেই একটু আশ্চর্য হইয়া গেল একটা জানালা ধরিয়া সম্মুখের বাগানটার দিকে মুখ করিয়া অনিলা দাঁড়াইয়াছিল বোধ করি শৈলর জন্যই অপেক্ষা করিতেছিল পদশব্দে মুখ ফিরাইয়া শৈলকে দেখিয়া কহিল আপনি অনেকক্ষণ এসেছেন আমি খবর পেয়েছি একটু থামিয়া কহিল আমি অপেক্ষা করছিলাম আপনি ভেতরে এসে জল খাবেন বলে বুঝলুম সে সুবিধা আপনাকে কেউ দেবে না তাই ডেকে পাঠাতে হল নিজ হাতে আসন পাতিয়া ফল মিষ্টান্নের সুবৃহৎ রেখাবিখানি তাহার সম্মুখে দিয়া অনিলা কহিল আপনি হাত মুখ ধুয়ে খেতে বসুন তারপর কাপড় বদলাতে যাবেন শৈল অনিলার মুখের পানে চাহিতে পারিতেছিল না তাহার এই অসংকোচ আচরণের মাঝেও নিজেকে যেন কুণ্ঠিত করিয়া তুলিতেছিল ব্রজমোহনের সেই অসমাপ্ত লেখা বইখানি তখন তাহার জামার বুক পকেটের মধ্যে অবস্থান করিতেছিল কত বড় দায়িত্ব মাথায় লইয়া আজ সে এ বাড়িতে প্রবেশ করিয়াছে তাহা মনে করিলে শৈলর ধমনীতে রক্তস্রোত যেন বন্ধ হইয়া যায় তথাপি অনিলার এই নিঃসংকোচ আচরণ গাম্ভীর্যের গভীরতা তাহার মনের মূল অবধি নারিয়া অনিলার প্রতি চিত্তের একটা শ্রদ্ধাকে জাগাইতেছিল বিনা বাক্যে শিষ্ট ছাত্রের মতো হাত মুখ ধুইয়া শৈল আসনে বসিয়া পড়িল এবং নিজের সংকোচটাকে বোধ করি সরাইবার জন্যই তাড়াতাড়ি আহারটা আরম্ভ করিয়া দিল গৃহের একটি পাশে শৈলর অনতিদূরে যে রুক্ষ মলিন বেশা তরুণীটি বসিয়া নিঃশব্দে তাহার খাওয়া পর্যবেক্ষণ করিতেছিল শৈল একবার চোখ তুলিলে দেখিতে পাইত তাহার মৌন মুখানির উপর বর্ষার কালো মেঘের মতো পিতৃমাতৃহীনের গভীর শোক জমাট বাঁধিয়া থাকিলেও অপরের বিষণ্ন মূর্তি ও শুষ্ক আননের পানে চাহিয়া তাহার অনুসন্ধিৎসু নারীচিত্ত ধীরে ধীরে যে কারণটা নিজের মনের মাঝে নির্ণয় করিতেছিল তাহাতে শৈলর সহিত নিজের ব্যবধানটা দীর্ঘ হইতে দীর্ঘতর করিয়া লইতেছিল আহার শেষ হইয়া গেল কিন্তু সম্পূর্ণ নীরবে শৈল আসনের উপর উঠিয়া দাঁড়াইতে অনিলা ডাকিয়া তাহার হাতে জল দিবার আদেশ করিল অনিলার জ্যাঠাইমা জয়ন্তী আসিয়া কক্ষে প্রবেশ করিলেন বহির্বাটিতে বিরজামোহন যেমন কর্তা হইয়াছিলেন অন্দরবাটিতে তেমনই পত্নী জয়ন্তীকে গৃহিণী করিয়াছিলেন পদমর্যাদোচিত কণ্ঠস্বরে তিনি শৈলর পানে চাহিয়া কহিলেন খাওয়া হল বাবা শৈল উত্তর দিবার পূর্বেই তাহার ভুক্ত অবশিষ্ট আহার্যগুলার পানে চাহিয়া গালে হাত দিলেন কহিলেন ও মা আমার কপাল অনুযোগ করিয়া শৈলকে কহিলেন কিছু খেলে না বাবা দাঁত দিয়ে কেটেই উঠে পড়লে মৃদু হাস্যে শৈল কহিল দাঁত দিয়ে কাটা আমার অভ্যাস নেই সাধ্যমতো যা খাবার তা খেয়েছি তুমি আমাই মানুষ ও কথা তুমি বলবে হ্যাঁ রে অনিলা তুই যে মা এত বড়ো মেয়ে বসে থেকে খাওয়াবি তা বলতে হয় বাছা আমার কিছু খেলে না একবার আমাকেও তো ডাকতে হয় একটা অহেতুক আত্মীয়তা সৃষ্টি করিবার অছিলায় পাছে জয়ন্তীর মুখে অনিলাকে দুকথা শুনিতে হয় সেই আশঙ্কায় শৈল ত্রস্ত হইয়া উঠিল কহিল না না উনি কি করবেন আমি আর খেতে পারতুম না আপনি এসে অনুরোধ করলেও খেতুম না শৈলর উত্তরের মধ্যে যে খোঁচাটুকু দেওয়া ছিল শৈল মনে করিয়াছিল তাহা এই ছদ্ম আত্মীয়তাকে আঘাত করিয়া অপরকে লজ্জা দিবে কিন্তু গন্ডারের চামড়া যেমন সুতীক্ষ্ণ অস্ত্রগুলোকে উপহাস করে তেমনই স্বার্থের চর্মাবৃত মানুষের গায়ে অপরের বিদ্রুপ রহস্যগুলা প্রতিহত হয় জয়ন্তী কহিলেন তুমি না হয় না খেতে স্বীকার করছি অনিলার তো কর্তব্য আছে আমি একবার মনে করলুম আসি আবার ভাবলুম ডাগর মেয়ে খাওয়াচ্ছে আমি বরঞ্চ এদিকটা করি জানো তো বাবা একা মানুষ মাথার উপর সব শৈলর সুগৌর মুখখানা পলকে রাঙা হইয়া উঠিল এত বড় অভদ্র ইঙ্গিত মানুষের এই অতীব দুঃখের সময় ব্যথার মুহূর্তে যে করিতে পারে তাহার অন্তরের নিচতা শৈলর চোখে যেন মূর্তি ধরিয়া উঠিল অন্তরটা ঘৃণায় রিড়ি করিতে লাগিল কিন্তু ইহারা যখন শ্বশুরের আত্মীয় বলিয়া অভিহিত ও অনিলার অভিভাবক হইয়া রহিয়াছে তখন ইহাদের আর সে কি বলিতে পারে আর বলিবার আছেই বাকি তাহার নিজের প্রচ্ছন্ন অবজ্ঞাটা যদি অপরের চিত্তকে চঞ্চল করে মুখ দিয়া শ্লেষবাণী বাহির করে তাহার জন্য শৈল নিজেও কতকটা দায়ী কারণ আঘাতের প্রতিঘাত আছে অনিলা চোখ তুলিতেই অবসন্ন দিনের বিদায়ী বিষণ্ন রাঙা আলোর মতো শৈলর রক্তিম মুখখানা তাহার দৃষ্টিতে ধরা পড়িল এবং সেই নিমেষ দৃষ্টিপাতেই মুহূর্তে যেন শৈলর মনের কথাটা নিঃশব্দে পড়িয়া লইল অনিলা উঠিয়া দাঁড়াইয়া কহিল আপনি ক্লান্ত এইবার ও ঘরে গিয়ে কাপড় বদলাবেন তাহার স্বরে একটা কর্তৃত্বের আভাস ফুটিয়া উঠিল অনিলা কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইতেই জয়ন্তী হাঁকিয়া কহিলেন অনু ভাড়ার ঘরে তোর ফলের রেখাবিটা রেখে এসেছি মা আর পাথরের গ্লাসে শরবত আছে শৈলর পানে চাহিয়া কহিলেন হ্যাঁ বাবা শৈল তুমি বুঝি এখনো পান পাওনি দেখেছ কি ভুল হয়েছে আমার আর বাবা ছোটরা চলে গেল বলিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিবার জন্যই বোধ করি মুখটা অন্যদিকে ফিরাইলেন শৈল উত্তর করিল আমি পান খাই না পান খাও না সাহেব মানুষ বলে বুঝি আর কেই বা জোর জবরদস্তি করে খাওয়াবে সবই আমাদের বরাত বাবা জয়ন্তী আঁচলে একবার চোখ মুছিলেন কিন্তু এই অযাচিত স্নেহধারা দিয়া যাহার অন্তর্কে তিনি বিগলিত করিয়া বাধ্যবাধকতার বাঁধনে বাঁধিতে চাহিতেছিলেন তাহার সে চেষ্টা তাহার সম্বন্ধে সফল হইতে ছিল কতটুকু তাহা জানিতেছিলেন সেই সর্বদ্রষ্টা শৈল হাসিল কহিল হুম অকারণ আপনি দুঃখ করছেন পান আমি কোনোদিন খাইনি ছোটবেলা হতেই না তা জানি ঠাকুরপো বলতেন চাঁদে কলঙ্ক আছে কিন্তু শৈল চাঁদ আমার নিষ্কলঙ্ক পান সুপারিটি অবধি খায় না বিমুখ দেবতাও স্তুতি গানে বিগলিত হইয়া বরহস্ত বাহির করেন কিন্তু মানুষ সব সময় তাহাতে বসীভূত হয় না জয়ন্তীর প্রশংসার অতিশয়ক্তিটা তাই তাহার মুখখানাকে আনন্দে উদ্ভাসিত করিল না শুধু শ্বশ্রু গুম্ফহীন অষ্টাধরে যে হাসির রেখাটা ফুটিয়া উঠিল তাহার অর্থটা যদি জয়ন্তী জানিতেন তাহা হইলে পান খাইতে তিনি শৈলকে অনুরোধ করিতেন না জয়ন্তী আপনার কথা বজায় রাখিয়া কহিলেন যতই তুমি সাহেব হও পান না খাও বাবা জানি তো অপরোধে মানুষ গেলে শ্বশুরবাড়ি এসেছ শালিদের মনস্তুষ্টির জন্য তোমায় খেতে হবে শৈল কোনো কথা না কহিয়া হইতে হইয়া মানুষ ঢেকি পারে কিন্তু দুইটা পান লইবার জন্য শৈল মুহূর্ত অপেক্ষা অবধি করিল না ব্রজমোহনের গৃহে শৈলের জন্য একটা নির্দিষ্ট কক্ষ ছিল সেই কক্ষে আসিয়া কাপড় বদলাইয়া বৈদ্যুতিক পাখার গতিটাকে সে দ্রুত করিয়া দিল তারপর একখানি আরাম চেয়ারের উপর ক্লান্ত দেহভারকে এলাইয়া দিয়া দুই চোখ খুমো দিল নিদ্রা তাহার আসিল না নিদ্রাহীনতার ক্লান্তি এবং অস্বাস্তিও তাহাকে বিব্রত করিল না চুপ করিয়া সে পড়িয়া রহিল নিমিলিত চোখের পুরোভাগে অনিলার শোকাচ্ছন্ন ম্লান মূর্তিখানি ভাসিতে লাগিল এবং তাহার স্বল্প ভাষণ বাক্যালাপ অবহিত অচঞ্চল আচরণের গভীরতা এই আত্মীয় স্বজনের পরিবেষ্টনের মাঝে থাকিয়াও তাহার অপরিসীম দূরত্বটুকু শতসিদ্ধের মতো শৈল অনুভব করিতে লাগিল ধূপের মৃদুগন্ধ চিত্তকে পুলকিত করিয়া তোলার মতো অনিলার প্রতি একটা গভীর শ্রদ্ধায় শৈলর সারা চিত্ত যেন একটা বোধ করিতে লাগিল সেই সময়ে একটি পঞ্চদশী কিশোরী রূপার ডিবায় মিঠা পানের পরিপাটি খিড়িগুলি লইয়া কৌতুক দৃষ্টিতে ব্রীড়া সংকুচিত পদে দরজার পর্দা ঠেলিয়া কক্ষমধ্যে প্রবেশ করিল পান নিন সুমিষ্ট কণ্ঠের আহ্বানধ্বনিতে মোদিত চক্ষু উন্মিলিত হইল শৈল কহিল আমি তো পান খাই না অন্তরের প্রচ্ছন্ন বিরক্তিটা শৈলর কণ্ঠস্বরে চাপা রহিল না কিশোরীর কানেও ধরা পড়িল নিমেষে তাহার সুগৌর মুখখানি রক্ত গোলাপের মতো টকটকে রাঙা হইয়া উঠিল কোনো উত্তর না দিয়া সে ফিরিতে উদ্যত হইয়াই থামিল জয়ন্তী কক্ষে প্রবেশ করিলেন প্রস্থানোদ্দাতা মেয়ের পানে চাহিয়া কহিলেন পান দিলি খুকি শৈলর পানে চাহিয়া কহিলেন এই আমার মেয়ে শুভা তোমার কাছে সবাই অচেনা একটুখানি হাসিয়া শৈল কহিল তা ঠিক আমার শ্বশুরমশাই আর মা ছাড়া বাড়ির আর কোনো প্রাণীর অস্তিত্ব অবধি আমি জানতুম না জয়ন্তী যে অনেকখানি অপ্রতিভ হইয়া পড়িলেন তাহার মুখের চেহারাতেই তাহা প্রতিপন্ন হইল কিন্তু সহজে তিনি হটিবার পাত্রে ছিলেন না কহিলেন পরিচয় হবার সময় বা কোথায় ছিল নগরে উঠতে বাজারে আগুন তা তুমি না জানলেও আমি তো জানি জয়ন্তী একটু থামিলেন শৈল কোনো উত্তর দিল না দেখিয়া আবার আরম্ভ করিলেন সকল দিনের সব কথাই জানি শৈল ঠাকুর তোমায় খরচা দিয়ে বিলাত পাঠালেন মানুষ করবার ভার নিয়েছিলেন কিছু তো আমারও অজানা নেই জয়ন্তী শৈলর মুখের পানে তাকাইয়া দেখিলেন কিন্তু বাক্যের বিচিত্র কৌশলের যে তীক্ষ্ণ খোঁচাটা স্বরের মতো তিনি শৈলর উপর নিক্ষেপ করিলেন তাহা শ্বশুরের প্রতি অপরিসীম কৃতজ্ঞতার বর্মে প্রতিহত হইয়া ফিরিয়া গেল আক্রমণটা ব্যর্থ হইল হাসি মুখে শৈল প্রত্যুত্তর করিল সে তো জানবারই কথা স্বদেশে বিদেশে আমার আত্মবন্ধু সকলেই এটা জানে আর আপনি যখন শুনছি তার নিকট আত্মীয়া আপনি তো জানবেনি শুধু আত্মীয় কি বাবা সুনীলা অনিলা তো আমার কোলেই মানুষ হয়েছিল শৈল চেয়ারের উপর উঠিয়া বসিল কহিল আপনি বরাবর শ্বশুরমশাইয়ের কাছে থাকতেন কথাটা সে ইচ্ছা করিয়াই বলিল এবং তাহার মাঝে যে খোঁচাটুকু ছিল তাহা কণ্ঠস্বরেই বোঝা গেল মদের মতো ক্রোধটাও অনেক সময় মানুষের মুখ দিয়া সত্য কথাটাকে বাহির করে জয়ন্তী কহিলেন না না তা থাকতে যাব কেন পোড়া কপাল ওই যা পূজার কটা দিন থাকত অভাগ্যের দশা না হলে কি মানুষ পরের ঘরে বাস করে বালাই বালাই এই তোমার শ্বশুরের খুঁড়ো ছিলেন আমার শ্বশুর আর ঠাকুর অল্প বয়সে বাপ মারা গেছিলেন খুঁড়োই হয়েছিল অভিভাবক বুঝেছো বাবা তাই সে আমাদের বড্ড ও বলিয়া চেয়ারের পিঠে হেলিয়া শৈল চোখ মুদিল জয়ন্তী কথা চালাইয়া কহিলেন তুমি বিলেত হতে যেদিন এ বাড়িতে এলে ওই গিয়ে বোম্বে হতে সেদিন সকালে আমরা সবাই এখানে এসেছিলাম বলিয়া আবার কৈফিয়ত দিলেন কহিলেন সুভাকে কিনা না ঠাকুরপু বড্ড ভালোবাসতো শুভা বলত কাকামণি আমি বিলাতে জামেবাবুকে দেখব তাই তিনি আমাদের সব আনালেন শৈল আর সাড়া দিল না এত বড় কাহিনীটার এতটুকু তাহার কানে গিয়াছে কিনা তাহা তাহার মুখ দেখিয়া বোঝা গেল না জয়ন্তী একটু নীরব হইয়া মনে মনে কি ভাবিয়া লইলেন কহিলেন আচ্ছা শৈল তুমি না হয় আমাদেরই জানতে না অনিলা তাকেও কি জানতে না জয়ন্তীর তীক্ষ্ণ দৃষ্টিতে শৈলর মুখের পানি চাহিয়া রহিলেন শৈল চোখ খুলিল মুহূর্তের মধ্যে সে নিজের সমস্ত অন্তরটা দেখিয়া লইয়াছিল কহিল জানতুম বা জানতুম না কোনোটাই ঠিক করে বলতে পারছি না আমার বিয়ের সময় একটি ছোট্ট ফুটফুটে মেয়েকে আমি দেখেছিলাম তারপর অনেকগুলো বছর কেটে গিয়েছিল অনেক ভাঙাচোরা হয়ে গেল সে কথা আমার মনেই ছিল না আর কেউ আছে এ খেয়ালও আমার ছিল না শৈল চুপ করিল জয়ন্তী কহিলেন বোধ করি ইচ্ছে করেই করেছিলেন তার দুটি মেয়ে রূপের ডালি ছিল যে ভাগ্যিমানি সে চলে গেল সারা সংসারটা তার জন্যে হাহাকার করলে ছোটো বউ পাগল হলো যার যেমন কর্মফল জয়ন্তীর উপর শৈলর মনটা প্রসন্ন ছিল না কিন্তু এখন যেন তাহার তিক্ততায় ভরিয়া উঠিল তথাপি ইনি শ্বশুরের মাননীয়া আত্মীয়া বলিয়া মনের ঘৃণাটাকে সংযমের আবরণে ঢাকিয়া রাখিল কিন্তু মনের বিরুদ্ধে মানুষ জোর করিয়া বেশিক্ষণ চলিতে পারে না তাই চোখের উপর হাতটা চাপা দিয়া সে নিঃশব্দে ঘুমাইবার ইচ্ছাটুকু প্রকাশ করিল জয়ন্তী বুঝিলেন এইবার তাহাকে উঠিতে হইবে চোখের ইশারায় মেয়েকে তিনি কক্ষের একটি পাশে আরষ্টের মতো আবদ্ধ রাখিয়াছিলেন হঠাৎ তাহার দিকে চাহিয়া এমন আশ্চর্য হইলেন যেন আকাশ হইতে খসিয়া পড়িলেন কহিলেন হ্যাঁ রে শুভা মুখখানি অমন কাঁচ মাছু করে দাঁড়িয়ে কেন জামাইবাবু তোর পান খেলে সুপুরি কাটতে তো আঙুল কেটে রক্তারক্তি করলি চাঁদের আলো যেমন রাজপ্রাসাদ দিনের কুটির মানে না বিনা দ্বিধায় সে আপনার স্নিগ্ধ আলোটুকু সমভাবেই ছড়াইয়া যায় স্নেহ কোমল চিত্ত তেমনি অপরের দুঃখ বা বেদনার আভাস পাইলেই ক্ষুব্ধ হয় আত্মপর চিন্তা করে না শৈল চমকিত হইল তাহার জন্য একটি বালিকা এতখানি কষ্ট করিয়া যত্ন উপহার লইয়া আসিয়াছিল রূঢ় আচরণে সে তাহা প্রত্যাখ্যান করিয়াছে জয়ন্তী উঠিয়া দাঁড়াইলেন মেয়েকে বকিতে লাগিলেন সব কাজেই তোর তারা বললুম দুটো পান দেশই লোকে আমি দেব মা আমি দেব মা এখন আঙুলে ব্যথা হলো এক জামিন দিবি কী করে সলজ্জ মুখে মেয়ে কহিল ও কিছু না কালই সেরে যাবে তুমি কেন বললে না জামাইবাবু পান খান না যে কাজটা সর্বাপেক্ষা সহজ তাহা করাই সর্বাপেক্ষা কঠিন জয়ন্তী যেটাকে সহজে করিবার জন্য সচেষ্টভাবে বাক্যারম্ভর করিতেছিলেন বেদনা ছড়াইতেছিলেন সেটা কিন্তু ততই জটিল হইয়া উঠিতেছিল কিন্তু বালিকার কণ্ঠে সরল অভিযোগে তাহা সোজা হইয়া গেল সুভার মুখের পানে চাহিয়া সস্নেহ কণ্ঠে শৈল কহিল পানের ডিবেটা কই বর্ষার আকাশ শরতের প্রথম আলোকস্পর্শে অকস্মাৎ হাসিয়া ওঠার মতো জয়ন্তীর অন্ধকারাচ্ছন্ন মুখখানা নিমেষে উজ্জ্বল হইয়া উঠিল হাসিতে হাসিতে তিনি কহিলেন ও মা তুমি বুঝি ভাবছিলে ডিবেতে আর শুল্লা ভরে দিয়েছে তাই পান নাও নি আচ্ছা শুভা জামাইবাবু তোরে যখন সন্দেহই করছে তুই নিজে হাতে ওকে পান দে কম্পিত হাতে ডিবাটা খুলিতেই শইল হাত বাড়াইয়া মিঠা পানের খিলি তুলিয়া লইল কহিল পান আমি খেতুম না শুধু তুমি ছেলে মানুষ আঙুল কেটেছ বলে খেলুম কথাগুলা সে সুভার মুখের পানে চাহিয়া কহিলেও চাঁদের উপর মেঘাবরণের মতো জয়ন্তীর উজ্জ্বল মুখের উপর একটা অন্ধকার ছায়া ঘনাইয়া উঠিল তিনি বুঝিতে পারিয়াছিলেন শৈল ইচ্ছা করিয়াই সুভার হাত হইতে পান লইবার দায়টা এড়াইয়া গেল পুষ্পলতা দেবীর লেখা বিনিময় উপন্যাসটির দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকেই অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম